আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও এক নতুন দৃশ্য ধারণ করতে আসলাম ব্রহ্মপুত্র নদীর। সত্যি এটি ব্রহ্মপুত্র নদী বলা যায় না দর্শক, আমাদের যে লালচান ভাই কাইটা দিছে মাছ ধরার জন্য। দর্শক খুবই ভালো জায়গা, ভালো লোকেশন, এখানে খুব ভালো ভালো মাছ হইতেছে বর্তমান বর্ষার সময়। এবুল উবুল পানি, ব্রহ্মপুত্র নদী তো ডুবে গেছে, এটা ব্রহ্মপুত্র নদীরই সুতি, এই সুতিতেই মাছ ধরতে হয়েছে দর্শক। দর্শক আবার সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকেন, খুব সুন্দর সুন্দর মাছ হয়। এই যে ভাইজান কাইটা তোলা শুরু করলো, খুব ভালো ভালো মাছ হইতেছে দর্শক। দর্শক এটা আমাদের প্রথম কাইটা উঠানো শুরু করছি, কয়টা পড়ছি? হ্যাঁ মোটা মোটা মাছ না? দর্শক দেখেন কি সুন্দর সুন্দর বাইলে আইছে, হলো দেখি দেখি শাকিরুল ঠ্যাংলা আইছে, এটা দেখি কত সুন্দর, বাহ দেখেন দর্শক কি সুন্দর হিসাব, ও কিভাবে কাটা দেয় দেখেন, কি সুন্দর হিসাব করছে, ঠ্যাংগুলা কি সুন্দর, ইসা যেরকম সুন্দর তার সাথে ঠ্যাং আরো সুন্দর দেখেন, দেখেন তো কি দেখতে, বাইলাটাও বসে কত বড়। ভাই কি দিয়ে দিছাও কাইটা? মাছ, শুটকি মাছ, শুটকি মাছ। শাকিরুল তোমার নাম কি? শাকু, তোমার নাম না শাকিরুল? শাকিরুল সকালে কি দিয়া ভাত খাইছো তুমি? মাংস দিয়া ভাত খাইছো? নানির বাড়ি যাও নাই ঈদের মধ্যে? নানার বাড়ি কি দিয়া ভাত খাইলাও? বাহ সুন্দর খাওয়া খাইছো দর্শক। সন্ধ্যাবেলা বর্তমান খুব বৃষ্টিতে মাত্র ছাড়ছে, বৃষ্টি ছাড়া অবস্থায় আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। স্ত্রীরা কোনে থেকে আসতেছেন? যাই হোক দর্শক, আমাদের প্রথম যে কাইটাটি ছিল ওইটাতে তো অনেক মাছ পড়ছে, একটা বড় বাইলা এবং একটা বড় ইসে। এটা আমাদের দ্বিতীয়, দেখা যাক কীরকম হয়। দর্শক বর্তমান খুবই, এগুলো কিন্তু গ্রাম জায়গা, গ্রাম জায়গায় পানি এসে গেছে, চান্দুডিঙ্গা পাহাড়ে যে গ্রাম জায়গা, অনেক কটা পড়ছে দেখি, এর মধ্যে ইসাকু খালি না বাইলে দেখতেছি আমি, এই যে দেখেন এগুলাই হলো আমাদের বিলের মাছের নমুনা, দেখেন এই যে বাইলা পড়ছে তার সাথে গড়াই মাছে পড়ছে দর্শক, এই যে গড়াই যেমন বাইলা বড় বড় পড়ছে তার সাথে গড়াই মাছ তিনটা ধরছে। কি মাছ ধরছে শাকিরুল? কত? ওই তো কি মাছ এটা? আর আরেকটা শাকিরুল তুমি ভয় করো না, নাই থেকে পড়ে যাবা না তুমি, হ্যাঁ ভয় খাও না, তোমার তো বিরাট সাহস গো দর্শক, ছোট সাহা হলে গো বিরাট সাহস, সাহসের শেষ নাই, লোকাতে অপরব না, লোকাতেই থাকে সবসময় মাছ ধরতে এই ভাইজানের সাথে আসবো, মাছ ধরবো যাব, আর মানে মাছ ধরা আলাদা একটা তৃপ্তি। যাই হোক দর্শক, আমাদের আসামি বর্তমান বন্যা, এই সময় মাছ ধরার বর্শি দিয়ে মাছ ধরা বা অন্য অন্য সিস্টেমে মাছ ধরা খুব কম, এখন নেট জাল বা এই যে কাইটা এই ধরনের কিছুই ব্যবহার করেই মাছ ধরতেছে, কিন্তু মাছ বর্তমান খুবই ভালো, খুবই ভালো ভালো মাছ হইতেছে, বেশি মাছ বর্তমান, মাছের মার্কেটও বর্তমান খুব ডাউন, খুবই ডাউন। তিনটা বর্ষ ভাই দেখ, হ্যাঁ তিনটা বর্ষ ইসা মাছ, এই যে দেখেন এটা আমাদের সিরিফ ইসাই পড়ছে তিনটে, হ্যাঁ ঢালো 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 দা, এটা তিনটা পড়ছে মাত্র,
আবার সামনে একটা জায়গায় দেখবো যে 10টা পড়ছে, কম বেশি বোঝা যায় না, মানে কোনোটা খাসা তো বা শের, খাসা দিয়ে মাছ ধরলে ওইরকমই হয়, কোনটা বেশি কোনটা কম। আচ্ছা শাকিরুল, তুমি স্যান্ডেল পায়ে দিও না, দর্শক দেখেন বৃষ্টি, যে আকাশ দেখাইতেছি এরম মেঘশূন্য, সব সময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজ দীর্ঘ কয়েকদিন হলো বৃষ্টি, এই বৃষ্টিতেই বন্যার পানি এসে গেছে, এই যে গ্রাম দেখতেছেন প্রায় ডুবা ডুবা অবস্থা, মানে পাটের ক্ষেতে পানি যদিও ঢুকছে দেখা যায় না আর কি, উপরে পাট দেখা যাওয়ার জন্য ডোবা দেখা যায় না, সবই তোলা হয়ে গেছে। এই যে চরক জাল বসাইতেছে, এই যে দেখেন এদিকে, এই যে দেখাইতেছি, এই যে জাল বসাইতেছে আকাশ পাহাড়ে, দেখেন এই যে মেঘ, এই যে টুকরা মেঘ, এই যে পাহাড়ের উপর দিয়ে আসছে, বর্তমান খুবই অবস্থা খারাপ, খালি বৃষ্টি, এর ভিতরে মাছ ধরার দৃশ্য দেখাইতে পারি না দর্শক, বাইর হওয়া যায় না, এই সন্ধ্যায় বৃষ্টি ছাড়ছে আপনাদেরকে এসে দেখাইতেছি। হে সাগরুল, এটা আমাদের তো একটাও পরে নাই গো, একটাও পরে নাই, ইস বসাও 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 বসাও, এটা একটাও পরে নাই সাগরুল। যাই হোক দর্শক, মাছ ভাগ্যের কথা, সবটার মধ্যে সমান হয় না, তথাপি আমরা দেখে আসি কোনটা কীরকম হয়, আর সময় সংকীর্ণ, দেখেন না বন্যাগত সব জায়গা ডুবতেছে, এই যে দেখেন খালি গ্রামগুলো কালা দেখা যায় আর সব কিন্তু ডুবন্ত অবস্থায়, এই যাই হোক দর্শক, আজকের মতো এটি টানছি, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।